হরে কৃষ্ণ। তো পঞ্চতত্ত্ব কারা এবং এই পঞ্চতত্ত্বের কাদের চরণে তুলসীপত্র দেয়া যায় সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো অনেকের এটি কনফিউশন যে পঞ্চতত্ত্বের কার কার চরণে তুলসীপত্র দিতে পারবো, কার চরণে দিতে পারবো না। তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। তো শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি শ্রীচৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন, পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ, রস আস্বাদিতে তবু বিবিধ বিভেদ। তো পঞ্চতত্ত্ব হচ্ছেন এক বস্তু, কারণ চিন্ময় জগতে কোনো কিছুতে বিভেদ নেই এবং সব কিছু হচ্ছে পরম। কিন্তু চিত রস আস্বাদনের জন্য তারা বিভিন্ন রূপে তারা প্রকাশিত হন। তো সেই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই শ্লোকের অনুভাষ্য প্রদান করেছেন। তিনি উল্লেখ করেছেন যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিভিন্ন রস আস্বাদনের জন্য তিনি পঞ্চতত্ত্ব রূপে প্রকটিত হন। যদিও পঞ্চতত্ত্বের মধ্যে কোনো ভেদ নেই এবং তারা হচ্ছেন অদ্বয় তত্ত্ব, তবুও চিত রস আস্বাদনের জন্য তারা বিভিন্ন রূপে প্রকাশিত হন। এবং সেই কারণে বেদে আমরা দেখতে পাই একটি শ্লোকের উল্লেখ রয়েছে যে পরাস্য শক্তির বিবিধৈব শ্রুয়তে, অর্থাৎ ভগবানের পরাশক্তি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। তো এই পঞ্চতত্ত্ব ভগবান কী কী রূপে নিজেকে প্রকাশ করেছেন, তো সেটি এর পরের শ্লোকে উল্লেখ রয়েছে। পঞ্চতত্ত্বমাত্মকম কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারম ভক্তাক্ষ্যম নমামি ভক্ত শক্তিকম। তো পঞ্চতত্ত্বমাত্মকম কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম, তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্ত রূপ পরিগ্রহ করে তিনি আবির্ভূত হয়েছেন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে। তিনি হচ্ছেন ভক্ত রূপ, যদিও তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, কিন্তু তিনি ভক্ত রূপে আবির্ভূত হয়েছেন তার লীলারস আস্বাদনের জন্য। এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হয়েছেন ভক্ত স্বরূপে। তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম, আর বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, এবং বলরাম এবং কৃষ্ণের মধ্যে তত্ত্বগতভাবে কোনো পার্থক্য নেই এবং তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। আমরা সেই সম্পর্কে বিশদ আলোচনা করেছিলাম, শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি নিয়ে একটি ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ভগবান বলরাম তিনি শ্রীমন নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হয়েছেন, তিনি হচ্ছেন ভক্ত স্বরূপ। এবং ভক্ত অবতার হচ্ছেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু, যিনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। আর মহাবিষ্ণু হচ্ছে শঙ্করসন, অর্থাৎ বলরামের প্রকাশ এবং অংশ, ভগবানের অংশ বলা হয়ে থাকে মহাবিষ্ণুকে। আর অংশের অবতার, মহাবিষ্ণুর অবতার হচ্ছেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু। তো তিনি হচ্ছেন ভগবানের অংশ অবতার। পঞ্চরত্নাত্মকম কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারম, তো ভক্ত অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু। তো আপনারা এই পঞ্চতত্ত্বের সর্বমাঝে যিনি রয়েছেন, সর্বমধ্যে, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু। এবং মহাপ্রভুর ডান দিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রীমন নিত্যানন্দ প্রভু, যিনি হচ্ছেন ভক্ত স্বরূপ। এবং নিত্যানন্দ প্রভুর ডান দিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ভক্ত অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভু। শ্রীচৈতন্য মহাপ্রভুর বামে যে দুজন রয়েছেন তারা কারা? মহাপ্রভুর বামে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রী গদাধর প্রভু, এবং গদাধর প্রভুর বামে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রীবাস প্রভু। তো ভক্ত হচ্ছেন শ্রীবাস প্রভু এবং ভক্ত শক্তি হচ্ছেন গদাধর প্রভু। তো গদাধর প্রভু হচ্ছেন ভগবানের ভক্ত শক্তি, বা তিনি হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তির প্রকাশ। তো ভগবানের অন্তরঙ্গা শক্তির মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ অবস্থানে রয়েছেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরাণী। তো তাঁর প্রকাশ হচ্ছেন শ্রী গদাধর প্রভু। এবং ভগবানের যত ভক্ত রয়েছেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন শ্রী নারদমুনি, এবং নারদমুনির অবতার হচ্ছেন শ্রীবাস প্রভু। তো এই দুইজন হচ্ছেন ভক্ত এবং ভক্ত শক্তি। তো সেই কারণে এই দুইজনের চরণে তুলসীপত্র দেওয়া যাবে না। এবং বাকি যে তিনজন, শ্রীমন মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রী অদ্বৈত প্রভু, এই তিনজন হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, এই তিনজনের চরণে তুলসীপত্র দেওয়া যাবে। কিন্তু গদাধর প্রভু এবং শ্রীবাস প্রভু এই দুজন হচ্ছেন শক্তিতত্ত্ব। গদাধর প্রভু হচ্ছেন অন্তরঙ্গা শক্তি এবং শ্রীবাস প্রভু হচ্ছেন তটস্থা শক্তি, বা তিনি হচ্ছেন জীবতত্ত্ব। তো সেই কারণে এই দুজন ব্যতীত বাকি তিনজনের চরণে তুলসীপত্র দেওয়া যাবে। তো পরবর্তী শ্লোকে শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি উল্লেখ করেছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ একল ঈশ্বর অদ্বিতীয় নন্দাত্মজ রসিক শেখর। তো সমস্ত অবতারের অবতারী পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন একলা ঈশ্বর, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। এবং শ্রী ব্রহ্মাজি তিনি তার প্রার্থনায় ব্রহ্মসংহিতা উল্লেখ করেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন অদ্বিতীয়, তার সমান কেউ নেই এবং তার থেকে ঊর্ধ্বে কেউ নেই। এবং তিনি হচ্ছেন নন্দাত্মজ, অর্থাৎ নন্দ মহারাজের পুত্র। সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য সেই পরিকরগণ সঙ্গে সব ধন্য,
সেই শ্রীকৃষ্ণই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন এবং তার সকল পরিকরগণ তার সকল পার্শ্ববৃন্দকে সঙ্গে নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন এবং তার সকল পরিকরগণই মহিমান্বিত হয়েছেন। কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপন্না আশ্বাদিতে কৃষ্ণ করে ভক্তভাব। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের যে মাধুর্য রস রয়েছে সেটির স্বভাবটি এরকমই অদ্ভুত যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই ভক্ত রূপ পরিগ্রহ করে ভক্ত ভাব অঙ্গীকার করে তিনি আবির্ভূত হয়েছে। ইথে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভাই। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে আবির্ভূত হয়েছেন এবং তার বড় ভ্রাতা রূপে শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি ভক্তস্বরূপ ভক্তস্বরূপে আবির্ভূত হয়েছেন। ভক্ত অবতার তাঁর আচার্য গোসাই এই তিন তত্ত্ব সবে প্রভু করে গায় এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভু তিনি হচ্ছেন ভগবানের ভক্ত অবতার এবং এই তিনজন তত্ত্ব ভক্তরূপ ভক্তস্বরূপ এবং ভক্ত অবতার অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন ভক্তরূপ, শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন ভক্তস্বরূপ এবং শ্রী অদ্বৈত আচার্য তিনি হচ্ছেন ভক্ত অবতার। এই তিন তত্ত্বকে প্রভু বলে সম্বোধন করা হয়। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। তো এই তিনজন প্রভুর মধ্যে একজন হচ্ছেন মহাপ্রভু যিনি সর্বমাঝে রয়েছেন, পরম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন মহাপ্রভু, আর বাকি দুইজন তাঁর ডান দিকে যে দুইজন তিনি হচ্ছেন তারা হচ্ছেন প্রভু এবং সেই দুই প্রভু মহাপ্রভুর চরণ সেবা করছেন সর্বদা। এই তিন তত্ত্ব সর্ব আরাধ্য করি মানে চতুর্থ যে ভক্ত তত্ত্ব আরাধক জানে, ভক্তরূপ ভক্তস্বরূপ এবং ভক্ত অবতার মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু। এই তিনজন তত্ত্ব হচ্ছে বিষ্ণু তত্ত্ব এবং তারা হচ্ছেন সকলের আরাধ্য এবং ভক্ত শক্তি গদাধর প্রভু তিনি হচ্ছেন আরাধক, তিনি ভগবানের আরাধনা করেন সর্বদা। শ্রীবাস আদি যত কোটি কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে তা সবার গণন। ভগবানের যত কোটি কোটি ভক্ত রয়েছেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন এই শ্রীবাস প্রভু। তো তিনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত। গদাধর পণ্ডিত আদি প্রভুর শক্তি অবতার অন্তরঙ্গ ভক্ত করি গণন তাহার। তো গদাধর প্রভু তিনি হচ্ছেন ভগবানের শক্তির অবতার, তিনি ভগবানের অন্তরঙ্গা শক্তি এবং তিনি ভগবানের অন্তরঙ্গা শক্তিরূপে ভগবানের সর্বদা সেবা করে চলেছেন। তো আমরা এই পঞ্চতত্ত্ব সম্বন্ধে আমরা কিছু জ্ঞান অর্জন করলাম। তো আমরা বুঝতে পারলাম যে কাদের চরণে তুলসীপত্র দেওয়া যাবে, যেহেতু তিনজন হচ্ছেন বিষ্ণুদত্ত, পরম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে তিনি আবির্ভূত হয়েছেন, ভক্তস্বরূপে আবির্ভূত হয়েছেন শ্রী মনিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন স্বয়ং বলরাম এবং তিনি ভগবানের প্রথম প্রকাশ এবং ভগবান থেকে অভিন্ন। তো সেই কারণে নিত্যানন্দ প্রভুর চরণে তুলসীপত্র দেওয়া যাবে এবং নিত্যানন্দ প্রভুর ডান দিকে যিনি রয়েছেন ভক্ত অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভু তিনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার, তিনি হচ্ছেন ভগবানের অংশ মহাবিষ্ণুর অবতার, সেই কারণে তাকে বলা হয় অংশ অবতার। তো এই তিনজন হচ্ছেন বিষ্ণুতত্ত্ব, সেই কারণে এই তিনজনের চরণে তুলসীপত্র অর্পণ করা যাবে এবং বাকি যে দুইজন ভক্ত শক্তি এবং ভক্ত শুদ্ধ ভক্তরূপে আবির্ভূত হয়েছেন শ্রীবাস প্রভু এবং ভক্ত শক্তি ভগবানের অন্তরঙ্গা শক্তিরূপে আবির্ভূত হয়েছেন শ্রী গদাধর প্রভু এবং এই দুজন হচ্ছেন ভগবানের সেবক রূপে ভগবানের সেবা করছেন। তো সেই কারণে এই দুজনের চরণে তুলসীপত্র দেওয়া যাবে না, কারণ ভক্ত শ্রীবাস প্রভু তিনি হচ্ছেন তটস্থ শক্তি বা জীবতত্ত্ব এবং অন্তরঙ্গা শক্তি হচ্ছেন গদাধর প্রভু। সেই কারণে আমরা যখন পঞ্চতত্ত্বকে তুলসীপত্র অর্পণ করব, যিনি সর্বমধ্যে রয়েছেন শ্রীমন মহাপ্রভু তাকে আমরা তুলসীপত্র অর্পণ করব এবং তাঁর ডান দিকে শ্রীমন নিত্যানন্দ প্রভুর চরণে আমরা তুলসীপত্র অর্পণ করব এবং তাঁর ডান দিকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর চরণে আমরা তুলসীপত্র অর্পণ করব। এবং শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি এই চৈতন্য চরিতামৃতের প্রথম অধ্যায়ে এই পাঁচজনের বন্দনা করেছেন। ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান তাঁ সবার পাদপদ্মে সহস্র প্রণাম। তো ভগবানের অসংখ্য ভক্ত রয়েছেন, কোটি কোটি ভক্ত রয়েছেন এবং সেই সকল ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত প্রধান ভক্ত হচ্ছেন শ্রীবাস প্রভু, তাঁর চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার তাঁর পাদপদ্মে কোটি প্রণতি আমার। শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন ভগবানের অংশ অবতার, তো তাঁর চরণে আমি আমার কোটি কোটি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ তাঁর পাদপদ্ম বন্ধু জড়ময়ী দাস। শ্রীমন নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ, তো আমিও ঠিক তাঁর দাস, তাঁর সেবক রূপে তাঁর চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। গদাধর পণ্ডিত আদি প্রভুর নিজ শক্তি তাঁ সবার চরণে মোর সহস্র প্রণতি। ভগবানের অন্তরঙ্গা শক্তিদের শ্রীচরণ পদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি, যাদের মধ্যে প্রধান হচ্ছেন শ্রী গদাধর প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান তাঁহারও পদারবিন্দে অনন্ত প্রণাম।
তো পরম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তাঁর শ্রী পদারবিন্দে, তাঁর শ্রী চরণ কমলে আমি আমার অনন্ত কোটি প্রণতি নিবেদন করছি। তো আজকে আমরা শ্রী পঞ্চতত্ত্ব সম্বন্ধে জানলাম এবং এই পঞ্চতত্ত্বের কাদের চরণে তুলসীপত্র অর্পণ করা যাবে সেটি সম্পর্কে আজকে আমরা জানতে পারলাম। তো এটি অনেকেরই কনফিউশন, আপনাদের অনেক প্রিয়জন রয়েছে তারাও বুঝতে পারেন না, তারা দেখা যায় কারো বুকে তুলসীপত্র অর্পণ করে থাকেন বা ভুলক্রমে গদাধর প্রভুর বা শ্রীবাসপ্রভুর চরণে তুলসীপত্র অর্পণ করে থাকেন। তো আপনাদের সেই প্রিয়জনদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন যারা পঞ্চতত্ত্ব সম্বন্ধে সঠিকভাবে জানেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।